নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের মৌসুমী চট্টোপাধ্যায়ের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী। তিনি সমানভাবে হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেছেন। তিনি 26 এপ্রিল 1948 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বসবাস করেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইতে। তার দাম্পত্য সঙ্গী হলেন জয়ন্ত মুখোপাধ্যায় এবং তাদের সন্তান হলেন পায়েল ও মেঘা। তার পিতা হলেন প্রান্তোষ চট্টোপাধ্যায়, একজন সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন। তার এক ভাই ও বোন আছেন। তার দাদা একজন বিচারক ছিলেন। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে কিকু, গয়নার বাক্স, দ্য জাপানিজ ওয়াইফ, জিন্দেগি রক্স, গোলাপি এখন বিলেতে, হাম কন হ্যায়, বলিউড হলিউড, জল্লাদ, কর্তব্য, সন্তান, প্রতীক্ষা, শিক্ষা, অগ্নি, পরম ধরন, আগ হি আগ, ঘর এক মন্দির ইত্যাদি। মৌসুমী চট্টোপাধ্যায় অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।